গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে স্বাগত আর স্টাডি সেন্টারে আমরা চলে এসেছি বারোই জুনের কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিকজিকে নিয়ে তাই দেরি না করে আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করি ইউপি এক্স্যাক্টলি উত্তরপ্রদেশ প্রদেশ টু কমিশন ট্রু নাট মেশিন এক্স্যাক্টলি উত্তরপ্রদেশে একটি নতুন মেশিন লঞ্চ করলো যার নাম হচ্ছে ট্রু নাট মেশিনকে ইন উত্তরপ্রদেশ চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ হ্যাজ ডাইরেক্টেড টু কমিশন ট্রু নাট মেশিন ইন অল সেভেন্টি ফাইভ ডিস্ট্রিক্টস আমরা কদিন আগে জেনেছিলাম যে পঁচাত্তর ডিস্ট্রিক্টসে তারা ভেন্টিলেটার ব্যবস্থা করেছিল এবং তারা এখন কি করলো তাদের পঁচাত্তর ডিস্ট্রিক্টে ট্রু নাট ট্রু নাট নামে একটা মেশিন নিয়ে গেল কি একদম জুনে পনেরো জুনের মধ্যে মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টে পৌঁছে যাবে এখন কি দিস মেশিন আর রিচিং দ্য স্টেট অ্যান্ড উইথ দ্য হেল্প দিস দ্য মেশিন নাম্বার অফ টেস্ট ক্যান বি ইনক্রিজড একদম এই মেশিনের মাধ্যমে কিন্তু যে কোভিড নাইন্টিন টেস্ট কিন্তু অনেক বেশি করা যাবে তো চলে আসছি নেক্সট টপিকে ডিএসআরভি কমপ্লেক্স ইনাকুরেটেড ইন ভাইজ ডিএসআরভি ডিপ সাবমারচেন্সান রেস্কিউ ভেহিকেল দ্য ডিএসআরফি কমপ্লেক্স ওয়াজ ইনাগুরেটেড অ্যাট বিশাখাপত্তনম বাই ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ইস্টার্ন নেভাল কমান্ড ভাইস অ্যাডমিরাল অতুল কুমার জেনে আন্ডারে কিন্তু এই ডিপ সাবমারজেন্স রেস্কিউ ভেহেকল কিন্তু ইনাগুরেট করা হলো ইট ইজ ডিজাইন টু অ্যাকোমোডেট দ্য নিউলি ইন্ডাক্টেড সাবমেরিন রেস্কিউ সিস্টেম উইথ স্টেট অফ আর্ট ফেসিলিটিস টু স্টোর দ্য ডিএসআরভি অ্যাসেট ইন রেস্কিউ রেডি রেডিস্টেড রেস্কিউ করার উদ্দেশ্যে কিন্তু এই ডিএসআরভি সাবমার্জেন্স রেস্কিউ ভেহিকেল কিন্তু ইনাগোরেট করা হলো তাহলে কে করলেন ইনাগোরেট অতুল কুমার জৈন তিনি কে আমাদের ভাইস অ্যাডমার নাভাল কমান্ডের ভাইস অ্যাডমাইরাল নেক্সট টোয়েন্টি নাইন পারসেন্ট রাইস ইন পপুলেশন অফ এশিয়াটিক লাইন খুব ভালো একটা খবর যে এশিয়াটিক লাইনের টোয়েন্টি নাইন পার্সেন্ট বৃদ্ধি হয়েছে কত দ্য এশিয়াটিক লাইন পপুলে লায়ন পপুলেশন ইন গির একচুয়ালি গির ন্যাশনাল পার্কে দু হাজার পনেরোর রিপোর্ট অনুযায়ী পাঁচশো তেইশটা এশিয়াটিক লায়ন ছিল কিন্তু দু হাজার কুড়ি রিপোর্ট অনুযায়ী ছশো চুয়াত্তরটা কিন্তু এশিয়াটিক লাইন রয়েছে দ্য ডিস্ট্রিবিউশন এরিয়া অফ লায়ন ইন সৌরাষ্ট্র রিজিয়ান গুজরাট হোয়ার দ্য গির অবশ্য গির অবস্থিত সেটা কিন্তু ছত্রিশ পার্সেন্ট বৃদ্ধিও পেয়েছে যেটা আগে ছিল বাইশ হাজার স্কোয়ার কিলোমিটার সেটা কিন্তু এখন হয়েছে তিরিশ হাজার কিলোমিটার তো মেইন যে প্রশ্নটা কি যে পাঁচশো তেইশ থেকে ছশো চুয়াত্তর দু হাজার পনেরো ছিল পাঁচশো তেইশ এবং দু হাজার কুড়িতে হচ্ছে ছশো চুয়াত্তর ওয়েস্ট বেঙ্গল লঞ্চড কর্মভূমি জব পোর্টাল তোমরা এই কোশ্চেনটা থামনিলে দেখতে পেয়েছো তো এটাই সেই কোশ্চেন কোন রাজ্য কর্মভূমি ওয়েব পোর্টাল লঞ্চ করলো এটা কি বেসিক্যালি একটি জব পোর্টাল কি এখানে কি করা যাবে এখানে যে এই পোর্টালে কি আইটি প্রফেশনাল হু হ্যাভ রিটার্ন টু স্টেট অ্যান্ড কোভিড নাইন্টিন প্যান্ডেমিক যারা চলে এসছে তারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে কানেক্ট করতে পারে বা নতুন জবের জন্য কিন্তু চেষ্টা করতে পারে এমনটা দেখতে পাচ্ছি টুইটারে অংশটা ঠিক আছে নেক্সট বুরুন্ডি প্রেসিডেন্ট পাস হয় এক্স্যালি বুরুন্ডি প্রেসিডেন্ট মারা গেলেন কি বুরুন্ডিস প্রেসিডেন্ট পিয়ারে নাকুর জিনজিয়া কত বয়স পঞ্চান্ন বছর বয়স হয়েছিল কি তিনি কার্ডিয়াকে হার্টের প্রবলেমে ভুগছিলেন এবং তিনি মারা গেছেন হি ওয়াজ দ্য অ্যাডমিটেড টু হসপিটাল অন স্যাটারডে আফটার ফিলিং আনওয়েল হিস কন্ডিশন ইম্প্রুভ বাট মানডে হি হ্যাড কার্ডিয়াক অ্যারেস্ট অ্যান্ড নট সারভাইভ এবং তিনি মারা গেলেন দেখে নিই আমরা বরুন্ডির ক্যাপিটাল কি জিতেঙ্গা কারেন্সি বোরুন্ডিয়ান ফ্র্যাঙ্ক পপুলেশন ওয়ান পয়েন্ট ওয়ান টু করো নেক্সট জাভেদ ইকবাল এক্স্যাক্টলি জাভেদ ইকবাল ওয়ানি জাভেদ ইকবাল ওয়ানি জাজ অফ জম্মু কাশ্মীর হাইকোর্ট জাভেদ ইকবাল ওয়ানি কিন্তু জম্মু কাশ্মীর হাইকোর্টের জাজ হয়ে গেলেন কি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অন টিউজডে নোটিফাইড দ্যাট অ্যাপয়েন্টমেন্ট অফ ফরমার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জাভেদ ইকবাল ওয়ানি অ্যাজ এ জাজ অফ অ্যাজ এ জাজ অফ জম্মু কাশ্মীর হাইকোর্ট জাভেদ ইকবাল ওয়ানিকে জম্মু কাশ্মীর হাইকোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্ট করলো সেন্ট্রাল গভর্নমেন্ট তো এখন একটা মেইন যে প্রশ্ন যেখানে আসার মতো যে এই মুহুর্তে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটোরই কিন্তু সেম হাইকোর্ট কি জম্মু কাশ্মীর হাইকোর্ট এবং দুটোই কিন্তু ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর এবং লাদাখ জম্মু কাশ্মীর এবং লাদাখ কিন্তু দুটোই ইউনিয়ন টেরিটরি ওকে নেক্সট সাবিত্রী রাথো সাবিত্রী রাথো আরেক আরেকজন তিনি জাজ হলেন কোথাকার ওড়িশা হাইকোর্ট এক্স্যাক্টলি উড়িষ্যা এক হাইকোর্টের এক জাজ হিসাবে কে শপথ বা কাকে অ্যাপয়েন্ট করা হলো সাবিত্রী রাথো দেখতে পাচ্ছি আমরা দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টুডে অ্যাপয়েন্টেড দ্য সাবিত্রী রাথো অ্যাজ এ নিউ জাজ অব দ্য উড়িষ্যা হাইকোর্ট অ্যান্ড অফিসিয়াল নোটিফিকেশন সেট শি ইজ দ্য থার্ড ওম্যান টু বি অ্যাপয়েন্টেড জাজ অফ ওড়িশা হাইকোর্ট আফটার আমিয় কুমার পাধি অ্যান্ড সঞ্জু পান্ডা একজ্যাক্টলি তিনি তৃতীয় মহিলা যিনি ওড়িশার জাজ হাইকোর্টের জাজ হিসাবে নিযুক্ত হলেন আগে দুজন ছিলেন তো দেখিনি উড়িষ্যা সম্পর্কে উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে নবীন পট্টনায়ক গভর্নরকে গণেশী লাল এবং রাজধানী হচ্ছে ভুবনেশ্বর আমরা উড়িষ্যা সম্পর্কে আগেও তোমাদের বলেছি আগের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু তোমরা পুরো ডিটেলস পেয়েছো তো প্রত্যেক কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে আমরা স্ট্র্যাটেজিকে নিয়ে পড়বো তোমাদের কিন্তু রেগুলার পড়তে হবে তো তোমাদের কিন্তু গতকাল তোমাদের বায়োলজি ক্লাস চলে এসছে আজ তোমাদের ফিজিক্স ক্লাস আসবে এবং হিস্ট্রি ক্লাস চলে আসবে দু এক দিনের মধ্যেই এবং ম্যাথস ক্লাসও আসবে একটু সঙ্গে থাকো আমরা চেষ্টা করছি পুরো শিডিউল নিয়ে আসার বুঝতেই পারছো ক্লাসের কনটেন্ট দেখেই বুঝতে পারছো যে প্রচণ্ড খাট খাটনি হচ্ছে ম্যানপর কম আপলোড করা থেকে শুরু করে সমস্ত কিছুই থামলিল তৈরি করা পুরোটাই আমাদের তৈরি করতে হচ্ছে তাই তোমরা সঙ্গে থাকলে কিন্তু আমরা অনেক বেশি অনেক দূর পৌঁছতে পারবো তো চলে আসছি নেক্সট টপিকে দ্য ফার্স্ট ওম্যান টু রিচ আর্থ ডিপেস্ট পয়েন্ট এক্স্যাক্ট পৃথিবীর সব থেকে গভীরতম বিন্দুতে কে পৌঁছলেন সুলিভান কে ইউএস ওম্যান ইউএসের একজন নাগরিক সুলিভান তিনি কিন্তু প্রথম

ODI World Cup 2021. Exactly, the Indian দ্য ইন্ডিয়ান Team ক্রিকেট টিম to take a part in the ইন দ্য ODI World Cup ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি দু হাজার কোথায় হবে এটা ইউএইতে উনিশ থেকে ফ্রম উনিশে অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর কোথায় হবে ইউএইতে হবে ক্যাপ্টেনকে ইমরান শেখ ঠিক আছে তো ইন্ডিয়ান ডিফ ক্রিকেট ডিফ ক্রিকেট

যা আমরা জানি টোয়েন্টি ফার্স্ট জুন আসছে তো সামনে এই জন্য যেমন বললাম আমরা ফিফথ জুন যখন আমাদের ফিফ্থ জুন কী ছিল আমাদের ফিফ্থ জুন ছিল আমাদের ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে তাই নিয়ে আমরা প্রচুর রকম প্রোটোকল ফলো করছিলাম বিভিন্ন রকম নতুন কিছু স্কিম আসছিলো তো এরকমই মনে করো তো মিনিস্ট্রি অফ আয়ুষের সাথে কাদের অ্যালায়েন্স হলো ডিডি ভারতীয় অ্যালায়েন্স হলো যে তারা বিভিন্ন যোগার প্রোগ্রাম কোথায় দেখাবে কোথায় টেলিকাস্ট করবে ডিডি ডিডি ভারতীতে বা প্রসার ভারতীতে কটা থেকে কটা পর্যন্ত সকাল আটটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত নেক্সট ওয়ার্ল্ড অ্যাক্রিডেশন অ্যাক্রিডিয়েটেশন ডে এক্স্যাক্টলি বিশ্ব স্বীকৃতি দিবস কয় পালন করা হয় নয়ই জুন নয় জুন দু হাজার তেরো থেকে এটা পালন করা হয় কারা প্রথম শুরু করেছিল দ্য ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিয়েটেশন ফোরাম অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রিডিয়েশন কর্পোরেশন আইএলসি সি ওকে নেক্সট এনসিআরটি অ্যান্ড রোটারি ইন্ডিয়া হিউম্যানিটি ফাউন্ডেশন আন্ডার এম এইচআ এক্স্যাক্টলি মিনিস্ট্রি অফ এইচআরটি মিনিস্ট্রি আন্ডারে কী কী রয়েছে এনসিআরটি আমরা জানি অ্যান্ড দ্য রোটারি ইন্ডিয়া হিউম্যানিটি কী করছে দ্য সাইন মৌ তারাও একটা অ্যালায়েন্সে আসলো কী ফর ই লার্নিং আমরা বুঝতে পারছি স্কুল কবে খুলবে জানা যাচ্ছে না আগস্টের আগে স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই আগস্টের আগে স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই যা পরিস্থিতি আমাদের দেশে হচ্ছে তো এক্ষেত্রে কিন্তু অনলাইন এডুকেশানটাকে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে বুঝতে বুঝতেই পারছো তোমরা অনলাইনটা কতটা ইম্পর্টেন্ট এখন তো সেই জন্য তারা কি করলো তারা এই রোটারি ইন্ডিয়ান হিউম্যানিটির সঙ্গে একটা অ্যালায়েন্স করলো কি তাদের ই লার্নিং কন্টেন্ট টেলিকাস্ট কি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত এনসিআরটি সমস্ত টিভি চ্যানেলে কিন্তু দেখানো হবে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত যত পড়া সব টিচাররা পড়াবেন সমস্ত এই কন্টেন্ট কিন্তু এনসিআরটি টিভি চ্যানেলে দেখা হবে এটা কি এটা কিসের আন্ডারে এটা হচ্ছে বিদ্যাদান টু পয়েন্ট ওয়ার আন্ডারে দীক্ষা বলে একটি অ্যাপটা রয়েছে উইল অলসো ইনক্লুড দ্য ইলার্নিং কন্টেন্ট অ্যাজ পার শিডিউল একদম দীক্ষা অ্যাপও কিন্তু সমস্ত রকম কন্টেন্ট পাওয়া যাবে দ্য ডাইরেক্টর অফ এনসিআরটিকে ঋষিকেশ সেনাপতি তো এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা অবশ্যই বেল বাটনে একটু দাবি রেখো বা চেপে রেখো তোমাদের আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং একদম সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের এনার্জি একটু বাড়াও যদি পিডিএফ প্রয়োজন হয় যদি পিডিএফ লাগে এই চ্যানেলের সরি এই ভিডিও যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে গুগল ড্রাইভে লিঙ্ক পাবে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আর ইমান স্টাডি সেন্টার টেলিগ্রাম চ্যানেলে আমাদের আর ইমান স্টাডি সেন্টারে কিন্তু তোমরা পুরো পিডিএফ কিন্তু এই ভিডিওর পেয়ে যাবে তো আর দেরি করবো না সাবধানে থাকো ভালো থাকো সমস্ত সতর্কতা মেনে চলো আজকের মতো এখানেই চলছি গড প্লেস ইউ